তো হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সো গাইস, আমি তুলি, তোমরা দেখছো প্র্যাঙ্ক ফ্যামিলির ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। তো আজকে আমি আমার বাবার সাথে প্রথম প্র্যাঙ্ক করতে চলেছি। বাবার রিয়াকশনটা কি হয় তোমাদের সবার সাথে শেয়ার করব, দেখে নেবো। চলো ক্যামেরাটা আগে সেট করে নিই। তো গাইস, আমি আর মা মিলে প্র্যাঙ্কটা এখন শুরু করছি। এবার দেখবো, বাবাকে ডাকবো, সব কথা বলবো বাবাকে। দেখবি এবার বাবা বাড়ি আসছে, দেখবি আসে, দেখো কই, এদিকে আসো, শুনে যাও। আর যদি বলি কলেজ যাবি না, বাবা বাড়ি আসলে বলবো, বলে কি বলো গে, আমি আর কলেজ মলেজ পড়বো না, আমার ভালো লাগে না পড়তে, এসব কথাগুলো বলে। কি রে, কি শুনছি এগুলো? বলে আমি আর কলেজ যাবো না, আমার ভালো লাগে না, তাই বলে। ভালো লাগে না মানে? তাই বলে, এসব বলে। ওর জিজ্ঞেস করো, কি শুনছি এগুলো? ওর জিজ্ঞেস করো যে কি করতে ভালো লাগে, ইচ্ছা করছে না নাকি? তোকে এই বললাম যে ওকে কৃষ্ণনগর কলেজে ভর্তি করি, বলি না আমি ওখানে আমার বন্ধু বান্ধব, এই কারণে বন্ধু বান্ধব বললাম কৃষ্ণনগরে ভর্তি হয়ে যা, তা তো হলি না, যে না আমার কত দূরে যেতে পারবো না, আমার পড়বো না, তোমাকে বললি একা পড়বো না, আর এখন বলছি বন্ধু বান্ধব যেখানে ভর্তি সেখানে। তোর মনে ইচ্ছাটা কি বল, কি এই কারণে তোদেরকে মেরে না, হাকে ফাঁসিয়ে ফেলো একদম। কি ইচ্ছা তো বল, মনের ইচ্ছাটা কি বল? আমি আর পড়বো না। কেন কেন পড়বি না? আমারও সেই কথা বলে, আমার ভালো লাগে না। ভালো লাগে না মানে? ও বলছে, বলছে নাকি পড়বো না, ফর্মটা ফিল আপ করলি এখন পড়বি না, কম্পিউটার শিখতে পড়বে কলেজে যায় না, তো শুনলাম পাঁচের রাতে, পড়বেটা কিভাবে? আগের দিন কলেজে বলছিল অ্যাডমিশন ছিল, কলেজে যাওয়ার নাম, কলেজে যায়নি, হচ্ছে বাইকে করে ঘুরতে গেছিল ছেলের সাথে। শোনো কি রে, শোনো, হ্যাঁ আমি যাইনি, আমার ফোন আসছে, আমার বন্ধুর সাথে রাস্তায় কথা হয়েছে, যে তোর বোনকে দেখলাম। এই কি শুনছি এগুলো? তুমি শেষ, ও শেষ, শু ওরের বাচ্চা, তোকে মেরে মেরে কখন কথা মারতে হবে না, মারতে হবে না, একদম শেষ, ইয়ার কি পাচ্ছি নাকি? পড়াশোনা পড়াশোনা না করে, ওর পড়াশোনা কিচ্ছু হবে না, পড়াশোনা পুরো শেষ, মারতে হবে না। এমনি মুখে বুঝায় বলো, যদি শোনে ভালো এই লাস্ট ওয়ার্নিং দিয়ে দাও, শুনলে ভালো, না শুনলে দেখো। আমি তো বলেই দিলাম সবাইকে পড়বো না, সেটা দিয়ে দাও, ওখানে খানি খাসে খানি করে বলে খানি শেষে ভেবে মরতে হবে, রকম মেরে ফেলে দেবো একদম, উঠে যাচ্ছ তাহলে পেতো, শোনো লেখাপড়া শিখে এত কষ্ট করে উপায় যে এত কথা, আমি কোথার থেকে সব পয়সা নিয়ে আসি, কত খেটে গোটা ফালতু, একদম একটা ফালতু, আমার কথা কিচ্ছু শোনে না, কিচ্ছু শোনে না, আমার কথা কিচ্ছু শোনে না, ফালতু মেয়ে, এত সুন্দর করে লেখাপড়া করেছি, ভালো ভর্তি মতো লেখাপড়া করা, মনে ইচ্ছে করে পড়বা একদম, আমার কথা কিচ্ছু শোনে না, চুপচাপ থাকে সব। কি করবি, কি করবি ভাল, মানে কি চাস করতে, কি চাস তুই বল, বাবার কাছে বল। আমি আর পড়ব না কলেজ। কেন পড়বি না, কেন, কি জন্য পড়বি না? তুমি বিয়ে করবি, পড়েছে, হ্যাঁ আমি বিয়ে করব, ভালো কথা, বিয়ে করবি, সোনার বাচ্চা বিয়ে করবি, তোকে একদম ওর মতো মেয়ের দরকার নাই আমার, তাই দিয়ে দাও, কথা শোনে না, সবাই তো আমার বান্ধবীরা বিয়ে
মনে হচ্ছে তোমার একটা মুখে মুখে কথা করে মুখে মুখে কথা এত বিয়ে করছে এত মুখে মুখে কথা বলবি খুব তর্ক করে খুব তর্ক শিখে গেছে এখন আগে এরকম ছিল না এখন খুব তর্ক করে বাসন মেজে খা তুমি এক কাজ করো বাসন মাঝে বাসন মাঝে বাসন মাঝে যাতে বাসন মেজে খা ফালতু নিয়ে না তুই বোন নিয়ে না দরকার নেই তুমি ফোন নিয়ে নাও ফোন নিয়ে নাও আমার আর ভালো লাগে না ফোন নিয়ে অশান্তি করে লাভ নেই ফোন নিয়ে নাও ফোন দিবা না কাছে ফোন দেবা না ফোন দেবা না আমার কাছে ফোন চাইলেও তো পাবে না ফোন দেবা না ফোন দে ফোন দে দরকার নেই ফোন দে এ ফোন দে আমার কাছে ফোন দিয়ে দে বাবা ফোন দিয়ে দে তো কাকু চুতর মারবা পারে ফোন দে তুই ফোন নিয়ে নাও ফোন দে ফোন দে এই ফোন দে ফোন দে না একটা মেসেজ দাও ফোন দে এ ফোন দে ফোন দে ফোন দে এ ফোন দিয়ে দে ফোন দে একটা ফোন দে দেখি আমি তো যাবই ঠিক আছে দেখো দেখো শিক্ষা দেওয়ার তুই শিক্ষাটা দেখো তুই কেন এসব করিস বলতো এরকম অশান্তি কেন চাস তুই ওই যে আবার আবার আসলে দেখ দেখো পাকা লাগবে কিন্তু লাঠিটা বাবা ইনকাম করো তুমি ইনকাম করো ওই টাকার জন্য বিয়ে করবে এখন দেখো আসো ক্যামেরা ক্যামেরা কোথায় হ্যাঁ কিছু বলার আছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি এসে ততক্ষণের জন্য টাটা।